ওয়েসিস স্কলারশিপ নিয়ে আবারও কিন্তু আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, এবং তোমাদের এই ভিডিওতে আমরা জানাবো যে তোমরা কিন্তু থাম্বনেলে দেখতেই পেয়েছো যে তোমাদের নতুন করে অ্যাপ্লাই এবং তোমরা যারা রেনুয়াল করবে তোমাদের সাইটটি ওপেন হচ্ছে না কেন, কী কারণে ওপেন হচ্ছে না সে সমস্ত কিছু দেখাবো এবং কীভাবে তোমরা ওপেন করতে পারবে এবং কী করতে হবে, তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানাবো। এবং তোমরা যারা টাকা পাওনি এবং তোমাদের কিন্তু অনেকেরই 27/6/2022 লট পড়েছিল, তোমাদের কবে টাকা দেওয়া হবে সে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। কাজেই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে, এবং আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে আমাদের নতুন নতুন ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো শুরু করছি ভিডিওটি। তো তোমাদের প্রথমেই কিন্তু কী করতে হবে, তোমাদের ওয়েসিস স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবে, এবং তোমাদের কিন্তু বলবো তোমরা কিন্তু তোমাদের মোবাইলের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণভাবে তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের শুধুমাত্র পিডিএফটি ডাউনলোড করে নিয়ে তোমাদের সাইবার ক্যাফে গিয়ে প্রিন্ট আউট করে নিতে হবে। তো তোমাদের সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আমরা তোমাদের মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা মোবাইলের মাধ্যমে তোমাদের ওয়েসিস স্কলারশিপে আবেদন করবে। তো তোমাদের অনেকেই দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু যখনই স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছ তো তোমাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো তোমাদের এখানে কী করতে হবে, তোমাদের যে নির্দিষ্ট ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে এবং সাবমিটে ক্লিক করে দেবে। তো আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করছি এবং সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো এরপরে কিন্তু তোমাদের শিওর করে দিতে হবে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়েসিস স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেটা বলা হয়েছে যে আন্ডার মেনটেন্স উই উইল বি ব্যাক সুন, মানে এটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে এবং এটা আন্ডার মেনটেন করে নেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখন অর্থাৎ তোমরা এখন আবেদন করতে পারবে না, কিছুদিন পর কিন্তু আবার সাইটটি ওপেন রিওপেন করে দেওয়া হবে। এর আগে কিন্তু এই সাইটটি ওপেন হয়েছিল এবং বিশেষ কারণে কিন্তু এটা বন্ধ রাখা হয়েছে, কারণ তোমাদের অনেকেই এখনও টাকা পায়নি, তোমাদের বন্ধুরা এখনও টাকা পায়নি, সেই কারণে কিন্তু আন্ডার মেনটেন্স করে দেওয়া হয়েছে। কারণ এগুলো আবেদন শুরু হয়ে গেলে কিন্তু তোমাদের আবারও অ্যাপ্রুভ ভেরিফাই শুরু হয়ে যাবে। তো অতএব আগের বছরের যেগুলো টাকা পায়নি তারা কিন্তু আগে মিটিয়ে দেবে, এবং তারপরেই কিন্তু তোমাদের এই আন্ডার মেনটেন্সটা বন্ধ করে দেবে এবং ওয়েবসাইটটা চালু করে দেবে। তো এই নিয়ে আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো, তোমাদের যখন এটা আসবে না এবং আমরা সাইটটি ঠিক হলে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং মোবাইলের মাধ্যমে কীভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আবেদন করবে সেটাও তোমাদের দেখিয়ে দেব পরবর্তী নেক্সট ভিডিওতে। তো তোমাদের এখন বলবো, তোমরা অনেকেই রিনিউয়াল করতে পারছো না, তোমাদের যখনই তোমরা রেজিস্ট্রার স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে যাচ্ছ তো তোমাদেরও সেম একইভাবে তোমাদের নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে এবং সাবমিটে ক্লিক করে শিওর করে দিতে হবে। তো সেম তোমাদেরও কিন্তু একই প্রবলেম দেখাবে। তো যে সমস্ত ছাত্র রয়েছে এবং সমস্ত ডিস্ট্রিক্টই কিন্তু সেম, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমাদের এই ডিস্ট্রিক্টে কিন্তু এরকম না, এরকমটা নয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আমি কলকাতা সিলেক্ট করে দেই তো সেম একই দেখাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই পেজটা এরর দেখাচ্ছে এবং পেজটা এক্সপায়ার্ড দেখাচ্ছে। তো এরকম করে কিন্তু অনেক জলপাইগুড়ি আমি দেখাবো যে জলপাইগুড়িতে সেম। তো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো যে তোমাদের সাইটটি কিন্তু ওপেন হচ্ছে না। তো সাইটটি ওপেন হলে আমরা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব, এবং তোমরা যারা 27 তারিখে লট পেয়েছো এবং টাকা পাওনি তাদেরকে বলবো তোমাদের কিন্তু ফান্ড থেকে যে টাকা ফান্ডটা রয়েছে সেটা শেষ হয়ে গেছে। তো অতএব তোমাদের ফান্ডের অপেক্ষায় থাকতে হবে এবং তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে, যেহেতু সাইটটি মেনটেন্স করে দেওয়া হয়েছে এবং বিসিডাব্লিউ অফিস থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে অর্থাৎ জুলাই মাসের মধ্যেই কিন্তু সমস্ত স্কলারশিপ অর্থাৎ তোমাদের অনেকেরই বাকি রয়েছে। তো অনেকেরই মধ্যে কিন্তু 75% ছাত্রছাত্রীরাই কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গেছে এবং ফুল পেমেন্ট। তো তোমরা বাকি রয়েছো 25%। তো 25%-এর মধ্যে অর্থাৎ জুলাই মাসের মধ্যে কিন্তু এই 25% তোমরা পেয়ে যাবে, এবং যাদের 40% বা 60% টাকা এখনও পাওনি তো তোমাদের জন্য
রয়েছে খুশির খবর। তো তোমাদের কিন্তু 15 তারিখ এই মাসে, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা রয়েছে। তো অবশ্যই তোমরা যারা টাকা পাবে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাবে, এবং তোমরা যারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে টাকা পাওনি এবং লট নাম্বার পাওনি এবং ভেরিফাই হয়নি, তো তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমরা এর অ্যান্সারগুলি জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এর পাশাপাশি আমরা বিভিন্ন রকম সরকারি বেসরকারি স্কলারশিপ নিয়ে এই ভিডিও চ্যানেলে আলোচনা করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।